পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে, জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন, জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান, কে বাকি? ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা